একটি আইসি দিয়ে কি করা সম্ভব, তো আমরা একটি মাল্টি চার্জার তৈরি করে তোমাদের দেখাবো। আইসির নাম্বার হচ্ছে L7805CD। দেখো L7805CD। তো এই আইসিটি দিয়ে আমরা তোমাদের আজকে একটি মাল্টি চার্জার বানিয়ে দেখাবো। তো এই চার্জারটি দিয়ে তোমরা যে কোনো গাড়িতে অথবা যে জায়গায় 12 ভোল্টের ব্যাটারি থাকবে, 12 অথবা 9 ভোল্টের ব্যাটারি হলে হবে, যে কোনো জায়গায় এটি চার্জার যাবে। তো অটোতেও হলে হবে, যে কোনো কার চার্জার বলেও বলা যায়, কারণ এই চার্জারটি অসাধারণ একটি চার্জার হবে। তো আমাদের গাড়িতেও মোবাইল চার্জ করা যাবে। তো আমার লাগবে একটি শুধু স্যাম্পল একটি আইসি, আর লাগবে একটি হিটসিন, যাতে আমরা এখানে ব্যবহার করবো হিটসিন, যাতে আইসিটি ওভারহিট না হয়। তো সেক্ষেত্রে আমরা একটি হিটসিন ব্যবহার করব। তো আমরা প্রথমত হিটসিনটি এই আইসির সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে একটি নাট কানেক্ট করে। তো আমরা হিটসিনটি ভালোভাবে লাগিয়ে নিব। তো আমাদের আইসিটি হিটসিনের সাথে সংযোগ করার কাজ শেষ। তো দেখতেই পাচ্ছ অনেক ভালোভাবে সংযুক্ত করে নিয়েছে একটি নাটের মাধ্যমে। তো এইভাবে লাগিয়ে নেবে যাতে আইসিটি ওভার হিট হয়ে আইসিটি কোনো প্রকার নষ্ট না হয়। তো এবার হচ্ছে আমাদের কানেকশন। কানেকশনটি হচ্ছে আমাদের মেন, যেহেতু আমাদের এই জায়গায় আমাদের যে তিনটি টার্মিনাল আছে অথবা তিনটি ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, এটি হচ্ছে 1 2 3 তিনটি প্রান্ত দেখতে পাচ্ছ। তো আমাদের ডিসি 12 ভোল্টের প্লাস ঢুকবে এই প্রথমটা দিয়ে। 12 ভোল্টের যে প্লাসটি আছে, এই যে প্রথম যে টার্মিনাল আছে, এই প্রথমটিতে 12 ভোল্টের প্লাস কানেক্ট হবে। আর মাঝখানে হচ্ছে আমাদের কমন নিউট্রাল, মাঝখানে যে টার্মিনালটি আছে সেটি হচ্ছে আমাদের কমন নিউট্রাল। আর সাইডের যে আমাদের লাস্টের যে একটি পিন আছে, এটি হচ্ছে আমাদের এই পিনটি হচ্ছে আমাদের আউটপুট 5 ভোল্ট, অথবা মানে যে কোনো চার্জিংয়ের জন্য যে প্রস্তুত সেটি হচ্ছে আমাদের এই লাস্টের যে প্রান্তটি। তো আমরা এখানে কানেক্ট করব। কানেক্টের জন্য আমরা 12 ভোল্টের যে লাইন নিব, প্রথমে 12 ভোল্ট, 12 ভোল্টের প্লাস এই জায়গায়, আর মাইনাস হচ্ছে কমন। মাইনাসটি আমাদের সরাসরি মিডল প্রান্তে কমন হবে। আর আউট সোর্স হচ্ছে এই যে আমাদের যে ডান পাশের যে লাইন পয়েন্ট আছে, এটা হচ্ছে আমাদের আউট ডিসি 5 ভোল্ট। এখন আমরা কানেকশন করব। আমাদের কানেকশন একদম রেডি। তো দেখো যে প্রসেসটি, আমাদের এই হচ্ছে ব্যাটারির 12 ভোল্ট ইন, প্লাসটা হচ্ছে আমাদের প্রথম সাইড প্লাস, আর মাইনাস হচ্ছে আমাদের কমন। মাইনাস 5 ভোল্ট প্লাস 12 ভোল্ট দুইটা এক জায়গায় হবে কমনে। আর চার্জারের যে কেবলটি আছে, এই কেবলটি হচ্ছে এই তারটি হচ্ছে আমাদের লাস্টের যে সাইডের তারটি। এই তারটি চার্জারের, আর এখানে আমরা ইন্ডিকেটার একটা বাল্ব ব্যবহার করেছি, আর 1K একটি রেজিস্টার, 1K রেজিস্টার। তো আমরা এখন 12 ভোল্টের শুধু প্লাসটিতে একটি টিউব ব্যবহার করব, 12 ভোল্ট। আর এখানে আমরা একটু ভালোভাবে পশ্চিতি লাগিয়ে নেব, পশ্চিতি লাগিয়ে নিতে হবে যাতে একটু মজবুত হয়। আর তোমরা অবশ্যই একটু ভালো জায়গায় রাখবে, এমনকি ভালোভাবে লাগিয়ে নেবে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখতে পাচ্ছ, এখন আমরা এটি লাইন দিয়ে টেস্ট করব, ইনপুট দুটি ভোল্টেজে টেস্ট
টেস্ট করার জন্য আমরা 12 ভোল্ট লাইন দিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছো ইন্ডিকেটর লাইটটি জ্বলছে। আমরা এখন এটার আউটপুট ভোল্টেজটি টেস্ট করব। আউটপুট ভোল্ট আছে আমাদের 4.44, আর ইনপুট ভোল্ট আছে আমাদের 12.84। দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে কোনো প্রকার কোনো ফ্যাক্ট নেই, তো রিয়েল একটি ভিডিও দেখতে পাচ্ছি আমার দেখা। মাইনাস কমন আর হচ্ছে আমাদের তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে ভিডিওটি। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।